প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পারিশ্রমিক চারের ১৬ নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো। তো এই আমরা দেখি, প্রথমে প্রশ্নটা পড়ে দেখি। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় ১৫ কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিলোমিটার। নৌকার বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমি বিষয়টা হচ্ছে কি, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে যায় ঘন্টায় ১৫ কিলোমিটার এবং প্রতিকূলে যায় ৫ কিলোমিটার, আমাকে নৌকার বেগ বের করতে হবে। তো এখানে আমাদের স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূলের বেগ বের করতে হলে দুটো সূত্র জানার প্রয়োজন। তো আমি বিষয়টা বলে নিই, সেটা হচ্ছে যখন আমরা নদীতে এই নৌকা মাঝে যখন নৌকা চালাই তখন স্রোতের সাথে যদি চালাই সেটাকে বলা হয় স্রোত যেদিকে স্রোত যেদিকে যায় বেয়ে সেদিকেই যদি আমরা চালাই তখন আমাদের চালাতে সুবিধা হয়, ঠিক আছে। স্রোতের সাথে সাথে যদি আমরা চলতে থাকি তাহলে সেটা হবে অনুকূল বেগ। এই অনুকূল বেগ সমান হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের অনুকূলে যখন চলে, মানে স্রোতের সাথে সাথে যখন চলে নৌকা, এটাকে বলা হয় স্রোতের অনুকূল বেগ। তখন নৌকার বেগ থাকবে একটা, সাথে স্রোতের বেগ সহ যোগ হয়ে এটা অনুকূল বেগ হয়। আর যখন স্রোতের বিপরীত দিক থেকে স্রোত আসতেছে একদিক থেকে, নৌকা যদি তার বিপরীত দিকে চালায় তখন স্বাভাবিকভাবে কষ্ট হবে, এটাকে বলা হয় তখন যে নৌকার বেগ সেটাকে বলা হয় স্রোতের প্রতিকূল নৌকার বেগ। আর স্রোতের প্রতিকূল নৌকার বেগ সমান হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। বোঝা গিয়েছে বিষয়টা? আচ্ছা, তো আমরা এই দুটো সূত্র জানলাম। এখন কী কী দেওয়া আছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ ১৫ কিলোমিটার দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে ৫ কিলোমিটার ঘন্টায়। তো আমরা তো বলতে পারি যেহেতু এই অনুকূলেরটা ১৫ কিলোমিটার পার ঘন্টায়, তো আমরা এখানে লিখতে পারি যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান ১৫ কিলোমিটার। কেন? অনুকূলের বেগ দেওয়া আছে ১৫ কিলোমিটার। আমরা জানি অনুকূলের বেগ সমান হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান অনুকূলের বেগ। অনুকূলের বেগ মানে ১৫, আর প্রতিকূলের বেগ হচ্ছে ৫। তার মানে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান ৫। এই যে এখানে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান ৫, এটা বোঝা গেছে। তার মানে আমার নৌকার বেগ স্রোতের বেগের মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে ১৫, আর এটার মান দেওয়া আছে ৫। এই বিষয়টা হচ্ছে এরকম আমরা লিখলাম। তারপর আমরা যোগ করলাম। যোগ করলে এখানে স্রোতের বেগ যদি চলে যায়, একটা যোগ একটা বিয়োগ, নৌকার বেগ কয়টা নৌকার বেগ? দুইটা নৌকার বেগ। ১৫ আর ৫ যোগ করলে ২০ কিলোমিটার পার ঘন্টা। তো আমি যদি দুইটাই পাশে নিয়ে আসি, ভাগ করলে নৌকার বেগ বের হবে ১০ কিলোমিটার। একেবারেই খুব সহজ একটা অঙ্ক, আশা করি কোনো জটিলতা নেই, তোমরা নিজেরা পারবা। তো কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবা। খুব সহজ একটা অঙ্ক। আমরা এরপর অঙ্ক চলে যাই, এটা হচ্ছে ১০ নম্বর অঙ্কটা। এই ১০ নম্বর অঙ্কতে কী বলেছে? একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন, প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন ৪ বছর পর ৪,৫০০ টাকা এবং ৮ বছর পর ৫,০০০ টাকা হয়। তার চাকরিসরের বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত? প্রশ্নটা বুঝতে হবে ভালোভাবে, মনে হবে অঙ্কটা অনেক জটিল, একেবারেই সহজ। একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি, সেটা আমরা জানি। প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পায়, কিন্তু বছর শেষে তার একটি ইনক্রিমেন্ট হয়, মানে বেতন বাড়ে সামান্য পরিমাণ। তার মাসিক বেতন ৪ বছর পর, আমাকে বলেছে যে টোটাল তার ৪ বছর পরে তার বেতন হয় ৪,৫০০ টাকা ও ৮ বছর পরে হয় ৫,০০০ টাকা, ঠিক আছে। আমাকে দুটো হিসাব দেওয়া আছে, ৪ বছর পরে সে কত করে পায়, ৫ বছর পরে সে কত করে পায়। তাহলে তার বেতন বাড়ছে, তার চাকরি শুরুর বেতন কত এবং প্রতি বছর কত টাকা করে বাড়ে সেটা আমাদের বের করতে হবে। এটা ঐকিক নিয়মে পারা যায়, এখানে আসলে সমীকরণ দিয়ে করা যায়, তবে আমি ঐকিক নিয়মে সহজভাবে করার চেষ্টা করেছি। দেওয়া আছে ৮ বছর পর শ্রমিক বেতন পান ৫,০০০ টাকা, ৪ বছর পরে বেতন পান ৪,৫০০ টাকা। তাহলে এটা ৮ বছর পরের বেতন, এটা ৪ বছর পরের বেতন। আমরা যদি বিয়োগ করে দিই, আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি ৮ বছর থেকে ৪ বছর বিয়োগ করলে টোটাল ৫,০০০ থেকে ৪,৫০০০ বিয়োগ করলে আর থাকবে ৫০০ টাকা। তার মানে ৪ বছরে তার কতটুকু বেতন বাড়ে, সে ৪ বছর পরে, ৪ বছর আগে পেত ৮ বছর পরে পাচ্ছে ৫,০০০ টাকা, ৪ বছর আগে পেত ৪,৫০০০ টাকা। তাহলে তার ৪ বছরের বেতন বৃদ্ধি পেয়েছে ৫০০ টাকা। বিয়োগ করো তুমি, ৮ থেকে ৪ গেলে ৪ বছর, ৫,০০০ থেকে ৪,৫০০০ গেলে ৫০০ টাকা। ৪ বছরের বেতন বৃদ্ধি পায় ৫০০ টাকা, ১ বছরের বেতন কত বৃদ্ধি পাবে? ১২৫ টাকা। বিষয়টা বুঝে ৪ দিয়ে ভাগ করো, তাহলে ১ বছরের বেতন যেটা বৃদ্ধি পায় সেটাই তো তার বার্ষিক বেতন বৃদ্ধি। তার মানে তার প্রতি বছরের বেতন ১২৫ টাকা করে বাড়ে। আমাদের এক বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত বলেছে? আমাদের একটা কাজ শেষ, ঠিক আছে। এইবার আমাদের বলেছে কি, তার চাকরি শুরুর বেতন কত, মানে শুরুতে তার বেতন কত ছিল। এটা একেবারেই সহজ, আমরা
শ্রমিকের 4 বছর, 4 বছর মোট বেতন পান 4,500 টাকা 4 বছরে। এই যে 4 বছরে সে বেতন পায় 4,500 টাকা, আর 4 বছর অতিরিক্ত পান 500 টাকা। কীভাবে? এই যে 4 বছর পরে বেতন যে বাড়ছে, সে 4 বছরে বেতন পেয়েছিল 4,500, এটা হচ্ছে তার অতিরিক্ত টাকা সহ এই মোট বেতন। এখানে লেখা 4 বছরে মোট বেতন পান 4,500 টাকা। তাহলে 4 বছর অতিরিক্ত কত টাকা পান? 500 টাকা পান। এটা প্রত্যেক আসছে, এই যে 4 বছরে বেতন বৃদ্ধি 500 টাকা। এই দুটা লাইনকে আমি আবার কাউন্ট করে লিখছি, 4 বছর, 4 বছরে শ্রমিক মোট বেতন 450 টাকা, 4 বছরে বেতন বৃদ্ধি 500 টাকা, এই জিনিসটি এখানে লিখলাম। এবার যদি আমরা বিয়োগ করি, 4 বছরে সে মোট পায় 450 টাকা, 4 বছরে অতিরিক্ত এই 450 টাকার মধ্যে অতিরিক্ত টাকা কত টাকা? 500 টাকা। তাহলে 500 টাকা 450 বাদ দিলে 4,000 টাকাটা হচ্ছে তার মূল বেতন। বিষয়টা কি বুঝে গেছে সহজে? 4 বছরে সে মোট বেতন পায় সাড়ে, অর্থাৎ সার প্রতি এইভাবেই চিন্তা করা হচ্ছে, সে চার চতুর্থ বছরে গিয়ে তার বেতন হয় 4,500 টাকা। 4 বছর পর্যন্ত সে অতিরিক্ত টাকা পাইছে 500 টাকা, তাহলে তার কত? বিষয়টা 4,000 টাকা। বিষয়টা একদম সিম্পলি, মনে করো তুমি, তোমার থেকে টাকা আছে 4,500 টাকা, ঠিক আছে, এখানে তোমাকে বোনাস দেওয়া হয়েছে কত টাকা? 500 টাকা। তাহলে তোমার মূল বেতন কত? 4,000 টাকা। সিম্পল হিসাব সেটা, ঠিক আছে। আর চাকরি এটাই তার আসলে মূল বেতন, মানে 4,000 টাকাটা। তো আসলে কি বুঝতে পেরেছ? কোনো সমস্যা হলে আমাকে জানাবা। খুবই সহজ অঙ্ক, সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হবে। স্বাগতম সবাইকে।